আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সো মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা দিতে চাই। আমি মোহাম্মদ আমিরুল আলম। আমি বর্তমানে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাতে সিনিয়র লেকচার হিসাবে কর্মরত আছি এবং মালয়েশিয়াতে আমার শিক্ষা এবং চাকরি জীবন সব সহ আমি 9 বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়াতে অবস্থান করছি। সো আমি আসলে জীবনের একটা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে। সো আমি ফিল করেছি এটা আমার একটা একটা লাইফের একটা সময়ে। সো বারবার এটা চিন্তা করেছি এটা কী করে উপস্থাপন করা যায় মানুষের সামনে। সো আমি আসলে পেরে উঠি নাই, কিন্তু আজকে অনুভব করছি যে বিষয়টা আসলে হয়তো আমরা অনেকেই ভাবি বা অনেকে ভাবছি, কিন্তু বাস্তবে রূপ দিতে পারি না বা দিতে দেওয়াটা সম্ভব হচ্ছে না পারিপার্শ্বিক অবস্থার কারণে। কারণ অনেক সীমাবদ্ধতা আমাদের রয়েছে, বাংলাদেশ প্রেক্ষাপটে বা সীমাবদ্ধতা তা খুবই অস্বাভাবিক নয়, এখনও আমরা সেটা বলতে পারি। তো আমি মূল বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রজন্মকে নিয়ে, সো আমাদের ফিউচার জেনারেশন, স্পেশালি ফর আওয়ার চিলড্রেন্স, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি একটু কথা বলতে চাই আর কি। সো বাংলাদেশ প্রেক্ষাপটে দেখেন, একটা ছেলে একটা অথবা একটা মেয়েকে আমরা স্বাভাবিকভাবে তাদের দ্য অপটিমাম এজ অফ দ্য লাইফ, সো অপটিমাম লেভ অফ দ্য লাইফ আমি লাইফ এক্ষেত্রে হয়তো আমাদের ভিতরে দ্বিমত থাকতে পারে। সো আমি একজন বায়োলজিক্যাল সায়েন্স অথবা প্ল্যান্ট সায়েন্সের একজন ছাত্র হিসেবে আমি বলতে চাই। সো আমাদের ম্যাচুরিটি আসে, আমাদের ছেলে মেয়েদের ম্যাচুরিটি আসে অন অ্যান অ্যাভারেজ 15 ইয়ার্স, সো 15 বছর মেয়েদের ক্ষেত্রে আরও আগেই। সো আমি ধরে নিলাম 15 বছর বয়সে আমাদের ম্যাচুরিটি আসে। সো দ্যাট মিনস ইন বাংলাতে বলা হয় সাবালক হই আমরা। সো আমাদের ম্যাচুরিটি আসছে 15 বছর বয়সে। সো এই ম্যাচুরিটির সঙ্গে অনেক কিছু জড়িত। সো এটা আমরা অনেক সময় হয়তো লজ্জা ফিল করছি বা শাই ফিল করছি এটাকে এক্সপ্রেস করতে গিয়ে, কিন্তু এটা জীবনের একটা 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 ভাইটাল পার্ট এবং আমরা বলবে ধ্রুব সত্য, লাইফের এই অংশটাকে কোনোভাবেই অস্বীকার করতে পারি না আমরা। সো আমি ম্যাচিউর হচ্ছি 15 বছর বয়সে। সো আমার ম্যাচুরিটির সঙ্গে, আমার বায়োলজিক্যাল ফিজিক্যাল ম্যাচুরিটির সঙ্গে যে ডিম্যান্ডগুলো গ্রো করছে আমার, সেই ডিম্যান্ডগুলো ফুলফিল করার কোনো ব্যবস্থা কিন্তু আমরা করছি না। বৈধ কোনো রাস্তা আমরা সৃষ্টি করতে পারছি না বা আমরা প্রোভাইড করতে পারছি না কারো জন্যে। সো দ্যাট মিনস একটা ছেলে অথবা মেয়ে যখন ম্যাচিউর হচ্ছে, সো ইজ এ গড গিফটেড বাই নেচার। সো হোয়েন হি অর শি উইল বি ম্যাচিউর, সো তার এই ডিম্যান্ডগুলো অটোমেটিক্যালি তার ফিজিক্যালি মেন্টালি তার ভিতরে একটা চেঞ্জ চলে আসবে। সো আমরা এই যে ভাইটাল চেঞ্জ, দ্য ইন্টায়ার চেঞ্জ অফ দ্য বডি, ইন্টায়ার চেঞ্জ অফ দ্য মেন্টালিটি, সো আমরা কেন এটাকে অস্বীকার করতে চাই বা অস্বীকার করতে চাচ্ছি, অথবা আমরা একে এমনভাবে উপস্থাপন করতে পারি যে না আমরা অস্বীকার করছি না, পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এটার সুব্যবস্থা নিতে পারছি না। কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখেন, আমি আমার সন্তানকে, আমার ছেলে অথবা মেয়ে একটু ভেবে দেখেন যে ওকে আমি একটা চাকরি পাওয়া না পর্যন্ত, হতে পারে সে বাংলাদেশি সরকারি চাকরির সর্ববয়সে মধ্যে 30 বছর, সো ধরে নিলাম 30 বছর বয়স, অথবা অনেকেরই এর আগেই চাকরি পেয়ে যাচ্ছে। সো বেশিরভাগ মোর দ্যান 90%, সো তারা কিন্তু অপটিমাম টাইমে চাকরি পাচ্ছে না। সো এই যে তার ম্যাচুরিটি আসছে 15 ইয়ার্সে, সো তার 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 জীবনসঙ্গী খুঁজে নিতে বা তার বিয়ে করতে তাকে আরও 15 বছর, 20 বছর, 25 বছর, কারো আরও ক্ষেত্রে আরও 30 বছর অপেক্ষা করতে হচ্ছে। সো একটু ভালো করে ভেবে দেখেন যে যে ডিম্যান্ডটা আমার সৃষ্টি হচ্ছে 15 ইয়ার্সে, সো বাংলাদেশ সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী যে ছেলে মেয়েদের বয়স 18 বছর, ছেলেদের বয়স 21 বছর, সো ইজ এ পারমিটেড অ্যান্ড ইস ভ্যালিডেটেড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। সো আমরা সেটাও কিন্তু মানতে পারছি না এই এই চাকরির জন্য, একটা চাকরি বা একটা ছেলে বা মেয়ের একটা নিজের পায়ে দাঁড়ানো। সো আমি যদি আমার সন্তানকে যতদিন না চাকরি পায়, হতে পারে সে 30 বছর, 35 বছর, সো আমি যদি আমার সন্তানকে এতদিন পর্যন্ত সাপোর্ট দিয়ে যেতে পারি, আমার মেয়েকে যদি আমি এতদিন পর্যন্ত সাপোর্ট দিয়ে যেতে পারি, তো কেন আমি আগেই এই ব্যবস্থাটা ওদের জন্য করে দিতে পারি না? সে একটা জীবনের একটা চাওয়া, একটা জীবনের একটা ডিম্যান্ড, একটা এনজয় অফ দ্য লাইফ। সো এই ভাইটাল পার্টকে আমরা একমুখী করে রাখছি, সাপ্রেস করে রাখছি। সো এটা তো আমরা এটাও তো করতে পারি যে না, অ্যাটলিস্ট আমি এখানে বলতে চাই যে না, 18-21 বাংলাদেশ সরকারের বেঁধে দেওয়া নিয়ম আমি আরও একটু বাড়িয়ে দিলাম,
যে ওরা মিনিমাম কি অনার্স ডিগ্রিটা সম্মান ডিগ্রিটা শেষ করুক, সে এই সময় আমরা ওদেরকে মিলিয়ে দেই, ওরা জীবনটাকে উপভোগ করার সুযোগটা করে দেই, আমি বা আমরা জীবনের যে অংশটাকে হারিয়ে ফেলেছি। সো আমরা কেন আমাদের সন্তানকে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও ওদেরকে কেন ইম্পোজ করছি, বাই ফোর্স ওদেরকেও কেন বাধ্য করছি, ওরাও জীবনের এই অংশটা হারিয়ে ফেলুক। সো অথবা অথবা আমরা এটা করে এটা ভাবতে পারি যে কতজন দেখেন যে, অথবা আমরা ওদেরকে বাধ্য করছি যে একটা ইলিগাল ইলিগাল রিলেশনশিপকে লং টাইম কন্টিনিউ করতে, অথবা বাই মেনি মিনস হি অর শি দে আর ফুলফিলিং দেয়ার ডিম্যান্ড, দ্য ফিজিক্যাল মেন্টাল বা বায়োলজিক্যাল ডিম্যান্ড বাই সাম হাউ, কিন্তু আমরাই কিন্তু ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি তাদেরকে বাধ্য করছি এটা করার জন্য। সো আমরা কিন্তু চাইলেই এটার একটা সুন্দর সমাধান দিয়ে দিতে পারি, নিয়ে আসতে পারি। সো আমরা বাবা মারা যারা আমাদের সন্তানকে ওরা ওরা যখন অনার্স ডিগ্রিটা শেষ করে ফেলুক তো ওদেরকে আমরা মিলিয়ে দেই, ওদের দায়িত্বটা তো আমরা নিয়েই আসি, ওরা যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারে ততদিন তো আমরা ওদেরকে সমর্থন ওদেরকে সাপোর্ট দিয়েই যাচ্ছি, তো আমরা দিতে থাকি, ওদের ব্রেন থেকে স্ট্রেসটাকে সরিয়ে দেই। সো একটু ভেবে দেখেন তো আমরা আপনার জীবন আমার জীবনের কথা যে ইটস এ ভাইটাল স্ট্রেস, মেন্টাল এংজাইটি, মেন্টাল ডিপ্রেশন, হাউ উই হ্যাড টু কন্ট্রোল আওয়ার সেলফ। যারা কন্ট্রোল করতে পারি নাই তারা সাম হাউ ইলিগালি অবভিয়াসলি নট লিগালি আমরা আমাদের ডিম্যান্ডকে ফুলফিল করেছি, যেটা কখনোই সমর্থিত নয়, লিগ্যাল নয়। সো আমি একজন মুসলিম হিসাবে আমি বলতে চাই যে ইসলাম আমাদেরকে বলছে যে তোমার যখন বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও তুমি বিয়ে করতে পারছো না, সো তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা রাখো, রোজা রাখো, বিকজ আই হ্যাভ টু কন্ট্রোল মাই সেলফ। কিন্তু এটা কে কে পারবে, কখন পারবে, যখন কেউ তার বাস্তব জীবনে ইসলামকে প্র্যাকটিক্যালি ওবে করে, প্র্যাকটিক্যালি আই মিন প্র্যাকটিক্যালি মুসলিম, সে মানে, সে কোরআন কোরআন হাদিস জানে এবং মানে, সে তার ক্ষেত্রে ছাড়া ইটস টোটালি ইম্পসিবল। ওর আমরা আমরা যদি আদার রিলিজিয়ান তাদের ক্ষেত্রে দেখি যে যারা নিরামিষভোগী, সো এই নিরামিষভোগীটা কেন আসছে, টু ডিপ্রেস, টু সাপ্রেস হিজ বায়োলজিক্যাল ফিজিক্যাল নিড। সো এটা এটা তো নর্মাল না আসলে। সো উই ক্যান নট ফোর্স এনি ওয়ান টু লিড এ নর্মাল লাইফ। আমাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা আমার সন্তানকে যেমন সাপোর্ট দিয়ে যাচ্ছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আমরা সাপোর্ট দেই দুই পক্ষকেই, আমি যদি মেয়ের বাবা হই আমার মেয়েকে সাপোর্ট দিই, আমার ছেলে বাবা ছেলেকে সাপোর্ট দেই, ওদেরকে একটা সুন্দর জীবন উপহার দেই, ওরা 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 ওদের জীবনকে একটু উপভোগ করুক। কারণ যে ডিম্যান্ডটা আপনার 15 বছর বয়সে সৃষ্টি হচ্ছে, আপনি সেই ডিম্যান্ডটা ওকে সুযোগ দিচ্ছেন আরও 20 বছর পর। সো আপনি আপনি যদি আমি একজন প্ল্যান্ট সায়েন্সের ছাত্র, সো আজকে আমার ফসল কাটার সময় হয়ে গেছে, আমার ফসল আমার ধান আমার সবজি যেটাই বলি না এটা ফুললি ম্যাচিউর, আই হ্যাভ টু হারভেস্ট নাও, কিন্তু আমি যদি অপেক্ষা করি যে না আমি আরও 1 মাস পরে হারভেস্ট করবো, সো কী পাবো আমি সেখান থেকে বলেন। সো আই উইল লুজ মাই অল প্রপার্টি, আই উইল লুজ মাই ইল্ড ফ্রম দ্য মাই ডিজায়ার্ড প্রোডাক্ট। সো বাস্তব জীবনের ক্ষেত্রে এটাও তো সত্য যে আমরা আমাদের ডিম্যান্ডটাকে ওয়েদার আমি ওটাকে সাপ্রেস করে রাখতে বাধ্য করছি, অথবা আমরা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি তাদেরকে বাধ্য করছি একটা ইলিগ্যাল রিলেশনশিপকে এট লং টাইম কন্টিনিউ করার জন্য। সো আমি আরও একটা ইস্যু বলতে চাই যে সাপোজ মনে করেন যে একটা ছেলে বা একটা মেয়ে আমরা একটু মানসিক প্রশান্তির জন্য একটু সিনেমা এনজয় করি, একটু নাটক এনজয় করি, অথবা আদার মিডিয়া এনজয় করি। সো ওখানে দেখেন একটা সিনেমা একটা নাটক কি আপনারা কেউ দেখাইতে পারবেন যেখানে এই বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে ভ্যালিডেট করা হয় নাই? সো সব কিছুই দেখেন যেটা ভেরি ভেরি নাইস, ভেরি সিম্পল একটা মুভি, আমি বলতাম ওই আমরা যেটা বলি কেউ সোশ্যাল মুভি, বেবে বাবা মেয়ে সন্তান সবাই মিলে দেখতে পারি, সেখানেও কিন্তু এই এই বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে ভেরি সিম্পলি ভ্যালিডেট করা হয়েছে। সো আমার সন্তান একটা বিবাহযোগ্য সন্তান, আমার বিবাহযোগ্য একটা মেয়ে ছেলে বা মেয়ে, ওরাও কিন্তু একটু মানসিক প্রশান্তির জন্য ওটাকে এনজয় করছে। সো ওখানে যে জিনিসগুলো ওকে দেখানো হচ্ছে, সো ওর ভিতরেও তো এই ডিম্যান্ডটা সৃষ্টি হচ্ছে যে না আমিও এরকম একটা সুন্দর জীবন চাই। সো এটা এটা ফুলফিল করার সমস্ত ক্ষমতা আমাদের কাছে রয়েছে, তারপরেও আমরা এই সুযোগটা করে দিচ্ছি না। হ্যাঁ, বাংলাদেশের চাকরি প্রেক্ষাপটে আপনারা বলতে পারেন যে আপনারা দেখেন ভেরি সিম্পলি একটু চিন্তা করে দেখেন, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, এদেরকে এন্ট্রি সিলেবাস কিন্তু ভেরি 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 আর্লি স্টেজ
17 বছর 18 বছর বয়সে এরা চাকরিতে জয়েন করছে, এবং চাকরি 3 বছর, ইফ আই এম নট মিস্টেকেন, 3 বছর হলে ওদেরকেও বিয়ে করার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। তো ওরাও ওখানেও কিন্তু একটা সিস্টেমকে ডেভেলপ করা হয়েছে। কিন্তু এটার বাইরে আমরা যারা একটা বৃহৎ অংশ, আমি বলতে পারি 95% আমরা যারা এটার বাইরে, আমরা কেন এটাকে করতে পারছি না? এই জন্য আমি আমার সমস্ত গার্জিয়ানদেরকে, বাবা মাদেরকে এবং চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে বলতে চাই যে চাকরির ক্ষেত্রে আপনারা যে বিষয়টাকে অধিকাংশ সময় উল্লেখ করে থাকেন যে কেন প্রার্থীকে অবিবাহিত হতে হবে, সে কেন, এটা কেন, আমরা বাস্তব জীবনের একটা অংশকে কেন অস্বীকার করতে চাচ্ছি? সো আপনারা একটু ভেবে দেখেন যে বিবাহ তো একটা জীবন কারো সুন্দর করার জন্য আর স্মুথ করার জন্য। সো এই যে একটা ছেলে বিবাহ করতে পারছে না, তো এর জন্যে যে তার সে মেন্টাল অ্যাংজাইটি, যে ডিপ্রেশন, যে পেইন তাকে বহন করতে হচ্ছে, সো এটার চেয়ে আমরা কিন্তু চাইলে তাকে মুক্তি দিতে পারি। সুতরাং আমাদেরকে এটা পরিবর্তন নিয়ে আসা দরকার। আমি মালয়েশিয়াতে এখন এই শিক্ষকতা হিসেবে প্রায় 5 বছরের বেশি সময় আমি শিক্ষকতা হিসেবে আছি। আমি আমাদের ছাত্র, মালয়েশিয়ান ছাত্রছাত্রীদেরকে দেখছি যে তারা গ্রাজুয়েশনটা শেষ করেই, ছোট হোক বড় হোক, নিজের চলার মতো একটা জব পাইলেই ওরা বিয়ে করে ফেলছে। তারপর যারা শিক্ষা হায়ার স্টাডিজ কন্টিনিউ করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, সো এর ভিতরে দেখা যাচ্ছে পিএইচডি শেষ করা 3টা 4টা বাচ্চা নিয়ে শেষ করছে পিএইচডি। সো এটাকে তারা একটা জীবনকে এনজয় করছে, সাথে সাথে জীবনকে একাডেমিক বলি বা অন্য লাইন বলি তাদের জীবনকেও গড়ে তুলছে। সো আমি 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 করজোড়ে মিনতি করতে চাই আমাদের সকল প্রতিষ্ঠানকে, সকল বাবা মাকে, সকল গার্ডিয়ানকে, সকল চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানদেরকে, যে আমরা আমরা এটাকে একটু সুন্দরভাবে ভাবি। আমরা একটা সুন্দর, একটা স্বাভাবিক সুন্দর জীবন, একটা পরিবেশ, একটা সোসাইটি বিনির্মাণে আমরা অনেক বড় ভূমিকা রাখতে পারি। এর দ্বারা সমাজের অনেক আপনার ইলিগাল রিলেশনশিপ, অনেক খারাপ অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। সো এটা নিয়ে আপনারা অনেক নেগেটিভ পজিটিভ অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে বাস্তব জীবনমুখী চিন্তাধারা আমাদের করা দরকার। এবং এই যে বলতে পারেন যে হয়তো চাকরি ছাড়া এদের বিবাহ বহির্ভূত, বিয়ের পরে অনেক ডিফিকাল্টিস রাইজ করতে পারে। সো আমরা বাবা মারা মিলে এটুকুলোর খুব সুন্দর সমাধান দিতে পারি। আমরা যদি ওদেরকে সাপোর্ট দিই, ওরা কখনো এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়বে না। যেহেতু আমরা বাবা মারা সাপোর্ট দিতে পারছি না, এই জন্য একটা সার্টেন এজে গিয়ে আপনি দেখেন এখন আমাদের ফ্যামিলি, ফ্যামিলি বলবো যে আমাদের সংসারের যে বন্ধনটা, এটা অনেক উইক হয়ে গেছে। সো কারণ একটা ওভার এজে গিয়ে, একটা গিয়ে আমরা যখন ইয়ে করি, তখন অনেক কিছু অ্যাডজাস্টমেন্টে আসলে সমস্যা হয়ে যায়। সো আমি আমি সবাইকে করজোড়ে মিনতি করব, আপনারা একটু ভাবেন, আমরা সবাই একটু ভাবি, আমরা একটা সুন্দর জীবন আমাদের সন্তানদেরকে উপহার দেই, ওদের জীবনটাকে এনজয় করার সুযোগটা করে দেই। কারণ যখন যেটা দরকার সেটা আসলেই না দিতে পারলে ওটা আসলে ভ্যালুলেস হয়ে যায়, তখন আসলে মানে কি বলবো যে মানে বেঁচে থাকতে হয় তাই, তো সেরকম যেন না হয়। সো আমি সবাইকে অনুরোধ করবো, আমরা এরকম একটা সুন্দর সুন্দর জীবন, সুন্দর সংসার, সুন্দর সোসাইটি বিনির্মাণে সবাই এগিয়ে আসি, সবাই ভাবি এবং সে মোতাবেক চেষ্টা করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।